আসসালামু আলাইকুম। জাজি কিচেন আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকমের ভিন্ন স্বাদে একটি রেসিপি করে দেখাবো। হয়তো অনেকে খেয়েছেন, আবার নাও খেতে পারেন। যার নাম আমরার টক রান্না। আমরার টক রান্না আসলে খেতে খুব ভালো লাগে। আমি খুব সহজভাবে এই রান্নাটা করে থাকি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে শুরুতে আমি এখানে 6 পিস চামড়া ফেলে দিয়ে স্লাইস করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এরপর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এখন হালকা ভেজে নিব। চুলা নাস্তা লোতে রেখেছি, হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এ পর্যায়ে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর 1 কাপ ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন সব একসাথে একটু কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, এ পর্যায়ে আমি ধুয়ে রাখা আমরাগুলো দিয়ে দিব। এর মাঝে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। সব একসাথে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আপনারা, অনবরত নেড়ে ছেড়ে আমি মশলার সাথে আমরাগুলো একটু কষিয়ে নিলাম। এরপর 1 কাপ পানি দিয়ে দিব। আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠাই দেখলাম পানি অনেকটা শুকিয়ে এসেছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এর মাঝে 1 কাপ মুসুর ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে মুসুর ডাল দিলে খেতে খুব ভালো লাগে। এই মুসুর ডালটা আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে এর মাঝে দিয়ে দিলাম। সব শেষে 2 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। খুব অল্প সময়ে এই আমরার টক রান্নাটা হয়ে যায়। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর চুলাটা অফ করে দিব। এখন 1টি প্লেটে উঠিয়ে নিচ্ছি। কত অল্প সময়ে খুব মজার একটা রেসিপি করে দেখালাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিন্ন স্বাদের ভিন্ন রকমের কোনো রেসিপি করলে সবাই খুব পছন্দ করে। আমরার টক রান্না খেতে খুব ভালো লাগে। আমি সবসময় আপনাদেরকে সহজভাবে কিছু দেখানোর চেষ্টা করি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।